আল্লাহ তাআলার সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পর একদিকে দুনিয়া থেকে কুফর ও অন্ধকারের অশুভ ছায়া দূরীভূত হতে থাকে, অপরদিকে সমগ্র বিশ্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উসিলায় আলোকিত হতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে দুনিয়ার অবর্ণনীয় দুরাবস্থা এবং শুভাগমনের পর তার বরকতময় কল্যাণের মনোমুগ্ধকর নানান ঘটনাবলী সম্পর্কে জানতে মাকতাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমিরে আহলে সুন্নাত তামাত বরকাতুহুমুল আলিয়ার লিখিত পুস্তিকা বৃদ্ধ পূজারী অধ্যয়ন করুন। মাকতাবতুল মদিনা